আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব বাচ্চাদের নতুন ডিজাইনের পার্টি ফ্রক কিভাবে বানাতে হয়। প্রথমে আমি বডির জন্য কাপড় কেটে নেব। কাপড়টিকে আমি চার ভাঁজ করে নিয়েছি। কাপড়টিকে আমি চার ভাঁজে চওড়া 7 ইঞ্চি এবং লম্বা 9.5 ইঞ্চি নিয়ে নেব। আমি চেন লাগানোর জন্য চওড়া 2 ইঞ্চি বেশি নিয়ে নিব। দাগ অনুযায়ী কেটে নেব। পুট লাইন 4 ইঞ্চি নিব। খেয়াল করবেন আমি ওই 2 ইঞ্চি বাদ দিয়ে 4 ইঞ্চি নিয়েছি। এখন গলা 1.5 ইঞ্চি নিয়ে নেব। হাতার মুহুরি 4.5 ইঞ্চি নিয়ে নেব। পুট ডাউন 0.5 ইঞ্চি নিয়ে নেব। আমি পিছনের গলার জন্য 1 ইঞ্চি নিয়ে নেব। সামনের গলা 3 ইঞ্চি নিয়ে নিব। এখন রাউন্ড করে দাগ দিয়ে নিব। বডি 6 ইঞ্চি নিয়ে নিব। কোমর 5.5 নিয়ে নিব। এখন দাগ অনুযায়ী কেটে নিব। সামনের পাটে 0.5 ইঞ্চির মতো তাল পাট কেটে নেব। এখন জামার ফলসের কাপড়টি কেটে নেব। লম্বা 9.5 নিয়ে নেব। এখন কাটা অংশটুকু দিয়েই ফলসের কাপড় কেটে নেব। আমি এর আগের ভিডিওতে পার্টি ফ্রকের নিচের পার্ট কাটা দেখিয়েছি। এই জামাতে আমি নিচের পার্ট ঠিক একইভাবে কেটেছি। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেননি তাদের জন্য আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। এখন আমি জামার নিচের পার্ট সেলাই করে নেব। আগে ফলসের কাপড়ের সাথে জামার কাপড়টি নিয়ে নেব।
জামার সৌন্দর্যের জন্য আমি এই কাপড়টি উপরে দেব। আমি পাটগুলো একসাথে করে উপরের কাপড়টি কুচি দিয়ে সেলাই করে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। নিচের বর্ডারগুলো সেলাই করে নেব। প্রথমে আমি বডির পার্টগুলো একসাথে করব। আমি বডির পিছনের পার্টে চেনের জন্য যে এক্সট্রা কাপড় নিয়েছিলাম ওইটাও ভাঁজ করে নেব। পিছন পার্টে আমি 2.5 ইঞ্চির মতো দাগ দিয়ে নেব। মনে রাখতে হবে আমার এই দাগটি গলা থেকে মুহুরি পর্যন্ত যাবে। দাগ অনুযায়ী কেটে নেব। সামনের পাটে 3.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নেব। এই দাগটাও গলা থেকে মুহুরি পর্যন্ত যাবে। দাগ অনুযায়ী কেটে নেব। আমি কাঁধের জন্য একটি ফিতা সেলাই করে নেব। ফিতাটি উল্টিয়ে চাপ সেলাই দিয়ে নেব।
গলায় 3 ইঞ্চি পরিমাণ রেখে ফিতা দিয়ে দিব। এখন কাপড়টি উল্টিয়ে সেলাই করে নিব। ফিতাটি লম্বা 5.5 ইঞ্চি রেখে সেলাই করে নিব। এখন সেলাই করে নিব। জামার পিছনের পাটের গলা সেলাই করে নিব। সামনের এবং পিছনের পাটের কাঁধ একসাথে করে সেলাই করে নিব। চেন দেওয়ার জন্য প্রথমে বর্ডার সেলাই করে নিব। এখন চেন সেলাই করে নিব। গলায় চাপ সেলাই দিয়ে নিব। হাতার পট্টি সেলাই করে নিব। Thank you.
এখন বেল্ট দিয়ে বডি সেলাই করে নিব। বডির পার্টের সাথে নিচের পার্ট সেলাই করে নেব। আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিয়েছি। আপনারা আপনাদের মন মতো ডেকোরেশন করে নিতে পারেন।